শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ শামসুল হক, পিতা মৃত শেখ ইয়াদ আলী, মাতা মৃত আম্বিয়া বেগম, গ্রাম চাষড়ি, পোস্ট অফিস শিলুমপুর, থানার টঙ্গিবাড়ি, জেলা মুন্সিগঞ্জ, বাংলাদেশ। আমি ঢাকায় লেখাপড়া করি যখন বিয়েতে, তখনই সর্বশেষ ইলেকশন না পাকিস্তান আমলে হয়, আমি তখন প্রথম ভোটার এবং ভোট দিয়ে শেখ মুজিবুর কোতালী থানায় দাঁড়িয়েছিল আওয়ামী লীগ থেকে শেখ মুজিবুর রহমান, এবং বিয়ে মুসলিম থেকে দাঁড়িয়েছিল খাজা খাজুদ্দিন হারিকেন মার্কা, আর শেখ সাহেব দাঁড়িয়েছিল নৌকা মার্কায়। তা আমি প্রথম ভোট দিই। দেওয়ার ভোটের আগে থেকে সংগ্রাম শুরু হয়েছে, মিছিল মিলিন্ত হইতেই আছে, তার মধ্যে অংশগ্রহণ করি আমি। জগন্নাথ যেহেতু পড়ি, ওখান থেকে তো মিছিলের প্রতিদিনই হইতো। ওরা তো ইলেকশন করার পরে, ওরা জয়ের পরেও ওরা ক্ষমতা ছিল না, তখন গণিবসি করতে ছিল। তাহলে শেখ মুজিবুর 7ই মার্চে ভাষণ দিল যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ওই ভাষণের দিন দুপুরে খাবার না খাই চলে গেছে, তখন রক্ত টকবক করছে, কতক্ষণে আমি শুনবো দেখবো, হ্যাঁ চলে গেছি। ঢাকা শহরটা মিছিলে মিছিল ভরে গেছে, গাড়ি ঘোড়া চলার কোনো সুযোগ নাই, চলো চলো রমনা চলো, রেস করছে চলো, লোকাল অন্য কোথাও জায়গা তিল পরিমাণ জায়গা নেই, কোনোরকম করে একে কোনোরকম একটা গাছের ইয়ের মধ্যে, হ্যাঁ গাছে কোনো এসে শুনতে শেখ সাহেব ভাষণ দিছে, রক্ত টকবক করছে। তখন যদি শেখ সাহেব বলতো এখন ঝাপটা পড়তাম, বুঝলেন, এমন একটা অবস্থা ছিল। তারপরে পরিষা মাসে যে রাই করলো, শেখ সাহেব ধরে নিয়ে গেলো, আমরা কী করলাম, রাত্রেবেলা দেখলাম গোলাগুলি, সারা রাত 12টার পরে এসেছি। নিজের বাসা থাকতাম ঢাকায় নবপুরের নিকটে মালিতুলা, তো ওখানে রাত্রে সবাই বিহারি, আমরা একমাত্র বাঙালি, আমি ভাবি ভাইস্তা ভাস্তি ভাই। তখন 12টার পরে ভাই বললো যে অবস্থা খুব খারাপ, মিলিটারি নামছে, অবস্থা ভয়াবহ, চলো আমরা এখানে থাকা নিরাপদ না, যেহেতু বেহেজার সব পাকিস্তান বন্দী, আমরা একমাত্র আওয়ামী লীগের নৌকা মার্কার লোক, আমাদের বিপদ আছে, আমার ধরে দিয়ে দিও মিলিটারির কাছে অসুবিধা। আমরা চলে গেলাম পাশের বংশাল, জায়গা আছে না ঢাকায় বংশাল, ওখানে গিয়ে পাঁচটা গিয়ে আমরা দেখলাম যে চারিদিকে গোলাগুলি, আগুন, 9 বাজারটা কাঠের কি ছিল সমেল, সারা রাত জ্বলতেছে, বুঝলেন, আমরা বসে আছি দেখতেছে সিন, আর গোলাগুলি যেমন যুদ্ধক্ষেত্রের মধ্যে আমরা আছি। তখন দেখি যে শেষ রাতের দিকে আজানের ধ্বনি শোনা যায়, মসজিদে মসজিদে আজান আসতেছে। তখন কী করলাম আমরা, আমার ভাইয়ে বললাম যে আমি একটু দেখি রাস্তায় গিয়ে, রাস্তায় গিয়ে রাস্তাঘাটে লাশ, রিক্সা পড়ে আছে লাশ। তারপর পুলিশ বাড়ি, বংশাল পুলিশ বাড়িতে গিয়ে দেখি ওই পুলিশগুলি আমাদের, হ্যাঁ ওই যে যেখানে আছে গুলি গিয়ে ফেলা রাখছে। সিন দেখে আমি দৌড়ে এসে বললাম যে ভাই এখানে আর থাকা যাবে না, ঢাকায় অবস্থা ভয়াবহ,
চলো আমরা চাই। তখন ঢাকা থেকে হাইটে আমরা গাড়িও তো নাই, পিঁপড়ার মতো লোক চলছে, সোয়ারি ঘাট দিয়ে আমরা নৌকোদা পার হইয়া জিঞ্জিরে হইয়া হাঁটতে হাঁটতে তালতলা আইসা আমরা এখানে আইসা। তা নৌকা ভাবিয়া হাঁটতে পা ফুলিয়ে গেছে, একটা নৌকা নিয়ে আসলাম। আইসা দেখি আমার মায় প্রচণ্ড কান্দাকাটি করতেছে, বলতেছে যে আমরা সব পুড়ে গেছি গা, কারণ লোক ঢাকা থেকে লোক এসে বলছে যে যেখানে থাকে ওখান থেকে আগুন সারাই জ্বলছে, কেউ পাইছে নাই গা। মায়ের তো পাগলের মতো কান্দাকাটি করতেছে, আমাদের ধরে আরও ধরে অজ্ঞান হয়ে যায় গা। আমি ওকে আমার তো বেশি জীবিত আছি মা, কান্দাকাটি করো না, থামাইছি। কিছুদিন রইলাম, থাকার পরে দেখি পাক মিলিটারি সেই গানবোর্ড দিয়া ঢাকা থেকে আস্তে আস্তে আমাদের সুবুশ্রেণী খাল দিয়া এখানে নামতাছে। এই করতে সমস্যা, মগ ইয়াং গ্রুপ ছাত্র খুঁজে, আওয়ামী লীগার খুঁজে, হিন্দু খুঁজে, খুঁজে খুঁজে গুলি করে মারব যে অনুপায়। তখন বাধ্য হইয়া কী করলাম, আমাদের চেয়ারম্যান ছিল সাবেক চেয়ারম্যান নিয়াম অফিস, ওনাকে ইন্ডিয়া থেকে আসে, বললাম কেমনি কেমনি যেতে হয়, তুমি তো সবই জানো এখান থেকে পূর্ব দিকে রওনা হয়ে যাবে গা, কোথায় যাবে আগরতলা। ঠিকই চিন্তা করলাম, আমি কী করলাম ঢাকায় গেলাম, যাবে এক কাপড় ঢাকা থেকে চলে আসছি, একদিন গেলাম বাসায় যাবো আর কি, গিয়া ই করবো ঢাকায় বাসায় ঢুকবো। তো বিহারি ইউসুফ ছিল, সে পাকিস্তানপন্থী লোক বিহারি, পরে ওই আমার দেখা ফলো করছে, তো ওই তো আমার শত্রু এক নম্বরের, ওই তো আমার বিপদে ফেলাই দিব। তো বাসায় কাপড় টপড় বই আনতে গেছিলাম যে বাড়িতে আর না পড়ুন, কী কাপড় টপড়, আমার যান বাসে দৌড়ে গিয়ে রুমে ঢুকে গিয়ে আবার দৌড়া তালা মুলি আর খুলি নেই গা, দৌড়তে বাইরে গেছি। বাইর হইয়া ওই দৌড়ে আমার পিছে গিয়ে ধরছে, ফপ করে ধরছে, ফপ করে ধরার পরে ও বলতেছে কি যার যাও গা, মেরা সাথ মেয়ে চলো, মানে কি যার যাগা তুম, কই পাকিস্তানকে মিলিটারি হয় না জগন্নাথ কলেজ মেয়ে ক্যাম্পে ওদের মেয়ে, সালা ওখানে তো গর্ত করে রাখছে, নিয়ে তো মেরে ফেলাইব, বাঁচুন না তো আমার আত্মায় পানি নেই, আমি আল্লাহ আল্লাহ তুমি বাঁচার মালিক তুমি। তো এই সময় ওই আমার এক বন্ধু ওই যে নেতাকালের কমান্ডার ওই বিহারি, ওর লোক একটা ভালো সম্পর্ক ছিল মোটামুটি, ওই যে ক্লাসে পড়ে আমি একই ক্লাসের ছাত্র, তো ওই দেখে আর দৌড়ে আসছে, তাই সে বলতেছে ওই আমার ধরে রাখছে ইসুফ যে আমার মারবো নিয়া, আর এই ইকবাল যে ওই স্বাস্থ্য খুব ভালো, ওই আমার বললো উসকো ছোড় দাও, কেউ পাকাল দিয়ে উসকো। তো ইসুফ বলতেছে তো উসকো মিলিটারি মিলিটারি কে পাশ লে যায়গা, তো বলছে ধমক দিয়ে বলছে না ওকে ছোড় দাও, হ্যাঁ ও আমাকে ধরে নিয়ে আসলো, আইনা করলো কি নবপুরে মেন রাস্তায় আইসা, বললো দোস্ত তুমি কিন্তু এখানে আসবে না, তোমাকে মেরে ফেলবে, বেহেজা তোমার প্রতি খেপা, তুমি নৌকায় ভর্তিছো, তুমি ছাত্রলীগের লোক ছিলা, তোমাকে তারা রাখবে না, তুমি আর ভুলে আইসো না, স্বাধীন না হওয়া পর্যন্ত তুমি এখানে আসবে না। সে বিহারি কিন্তু তারপরেও এত, সে আমাকে রিক্সায় উঠে দিয়ে আইসা বললাম। তখন প্ল্যান করলাম যে এখানে আর থাকা যাবে না, আমার বাড়ি তো ইয়ে টঙ্গিবাড়ি থানায় সুব্রশ্রেণীর বাজারের নিকটে, মিলিটারি যাওয়া আসা করে প্রতিদিন, তো যে কোনো সময় এগুলি করে মেরে দেবো, অনেকের বাড়ি করে পড়াই দিয়েছি করছে। তারপরে কী করলাম ইন্ডিয়া চলে গেলাম, তাই আমার এক সহপাঠী ছিল মতিউর রহমান মোল্লা, ওকে বললাম রাত্রি গিয়ে তো আমি আর থাকুক না, কী করবি ইন্ডিয়া কোথায় আমিও যাব, চলো এই দুজনে আমরা রওনা হইলাম, চিনি না জানি না এখান থেকে আমরা চললাম মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ নৌকা দিয়ে পার হইয়া ওই সাইড দল, সাইড দল হইয়া ওখানে কালির বাজার একটা আছে, কালির বাজার হইয়া সার্কাস বাজার কুমিল্লা, তারপর সিএমবি রোড রাতে এগারোটা পার করবো, রাতে এগারোটা পার হবো, কেমনি এক বাড়িতে আশ্রয় নিয়েছি আমার মতো ইয়াং গ্রুপ 20-25 জন গিয়েছি, তার রাত্রে ওই পার যাবে না। তো কী হইলো ওখানে একটা জায়গার কমান্ডার আছে, তাকে টাকা দিতে হবে 20 টাকা করে, তো পার করে দেবো, এবং সে বলে দিয়েছে যদি একটা গুলি করে তোমরা ধরে যাবে না, দুই গুলি করলে তোমরা যাবে না, কারণ তখন মিলিটারি ওই ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে আসবে, ওই সিএমবি রোড দিয়ে আসবে, দুইটা গুলি করলে তোমরা যাবে না, একটা গুলি করলে দৌড়ে যাবে গা। তো ঠিক টাকা তোমরা দিনের বেলা পেমেন্ট করে দিয়েছি, তারপরে ওই দুই গুলি যখন এক গুলি করছে আমরা দৌড়ে শুরু করি, দৌড়িতে 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 বর্ডার পারে ওই ইন্ডিয়া চলে গেছি, ওই পারে গেছি গা, গিয়া তারপরে হাইটা হাইটা গিয়া সকালে গিয়া নাস্তা করলাম গিয়া আগরতলা একটা গ্রামের ছোটো একটা হোটেলে গিয়ে নাস্তা করলাম, তাদের আত্মা পানিয়ে এসে যায় না আমরা অন্তত নিরাপত্তা থাকে চাইছি, আর গেলাম গিয়া তারপরে কংগ্রেস ভবন আগরতলা শহর টাউনের মেন টাউনে কংগ্রেস ভবনে গিয়ে আমরা আশ্রয় নিলাম, এই কংগ্রেস ভবনে আমাদের নাম থাম লেখলো, ওখানে হাট এক মাইল দূরে গিয়ে খাওয়া দাওয়া করতাম, তিন দিন ওখানে রইলাম, তারপরে আমাদের রিক্রুট করে নিয়ে গেলো ট্রেনিং ক্যাম্প গোকুলনগর আগরতলা গোকুলনগর ক্যাম্পে নিয়ে গেলো, এটা হলো জুলাই মাসে যে নিয়ে গেলো, ওখানে একটা গ্রুপ শেষে এবার আমাদেরকে ঢুকাই দিয়েছে, আমরা গিয়ে ওখানে ট্রেনিং নিলাম, তার ওখানে মোটামুটি ভালোই ভালো এলাকার লোক পেলাম, আমাদের এমসি ছিল শামসুল হক, আমাদের চেয়ারম্যান ছিল আব্দুল সালাম বাচ্চুমিয়া, তাকে পেলাম, স্টোর কিপার সে ওয়াহেদ কাজে ই ওয়াহেদ সাহ ওয়াহেদ সাহ ছিল ট্রেন দিত ক্লাসে ট্রেন দিত, তাকে পেয়ে মনটা একটু ভালো লাগলো, এলাকার লোকজন, তা আমরা ওখানে ট্রেনিং ট্রেনে নিয়ে তারপরে বাংলাদেশে আমরা চলে আসলাম 32 জন 32 জনকে আসলাম, সেখানে বদিউজ্জামান মিন্টুকে আমরা কমান্ডার হিসাবে
নিয়োগ দেওয়া হলো আমাদের গ্রুপ কমান্ডার। আইসা আমরা এখানে বিভিন্ন এবং থানায় এসে আমরা বহুত রাস্তাঘাটে অনেক কিছু হয়েছে, পরে অনেক কষ্ট করে আসছি আমরা অসমাচা দিয়া। তারপরে দেশে আইসা থানা কমান্ডার শামসুল হক যে যুদ্ধকালীন অবস্থা থেকে এখনও যে কমান্ডার আছে তার কাছে আমরা যোগদান করি এবং বিভিন্ন জায়গায় যেমন টঙ্গিবাড়ি এক মাস আগে 15 নভেম্বর আমরা রাত্রিবেলা যুদ্ধ করে পাক বাহিনীকে হটাই, এবং এক মাস আগেই আমাদের টঙ্গিবাড়ির মুক্ত এলাকা ঘোষণা করা হয়। বিবিসি থেকে প্রচার করছে যে এই মুন্সিগঞ্জের জেলার টঙ্গিবাড়িটা স্বাধীন, বিবিসিতে প্রকাশ হয়। এখন পাক বাহিনী এখানে নাই, সব মুক্তিবাহিনী আমাদের পতাকা সমর্থ আছে। এইরকম যুদ্ধ এখানে করছি, মুক্তারপুর করছি, এইভাবে করে আমরা জীবনটা অতিবাহিত করছি। তারপরে তো চলে ই হলো আমরা বিজয় মিছিল করে আমরা চলে আমরা ঢাকায়, ঢাকায় গিয়ে আমরা ওই যে ওখানে সমগ্র মুক্তিযোদ্ধারা মিছিল করলাম, আমরা বিজয় মিছিল করলাম, বুঝলেন, দেশ স্বাধীন হইলো, এই অবস্থা আছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।